এই মুহূর্তে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি তিনি কিন্তু পরিষ্কার ঘোষণা করে দিলেন, এই মুহূর্তে অর্থাৎ 2021 সালে ভারতে যে করোনা ভ্যাকসিন আসবে সেক্ষেত্রে সেই ভ্যাকসিন ভারতের কাদেরকে সর্বপ্রথম দেওয়া হবে, অর্থাৎ এই মুহূর্তে আপনাকে সর্বপ্রথম সেই ভ্যাকসিন দেওয়া হবে কি না, না আপনার পরিবারের কাকে সর্বপ্রথম সেই ভ্যাকসিন দেওয়া হবে তিনি কিন্তু এই মাত্র জানিয়ে দিলেন। তোমাদের আপনাদেরকে জানিয়ে দেবো, অর্থাৎ 2021 সালে কাদেরকে সর্বপ্রথম ভ্যাকসিন দেওয়া হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে সকলেই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে বা বক্তব্য রয়েছে সকলেই কিন্তু নিচে কমেন্ট করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ভ্যাকসিন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তোমাদের এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা একটি খবর দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে শুক্রবার করোনার ইস্যুতে সরকার এবং সর্বদলীয় বৈঠক কিন্তু হয়েছিল। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে কিন্তু যোগ দিয়েছিলেন। তিনি ভ্যাকসিনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু করেছিলেন। বলা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু করোনার ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে, অসুস্থ প্রবীণ এবং স্বাস্থ্যকর্মীদের জন্য প্রথম টিকা কিন্তু প্রয়োগ করা হবে। তোমাদের আপনারা বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। সেক্ষেত্রে যারা অসুস্থ রয়েছেন বা যারা বয়স্ক প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদেরকে সর্বপ্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে, এছাড়া যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু সর্বপ্রথম ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু 1 কোটি স্বাস্থ্যকর্মীকে কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে কেবল সরকারি নয় বেসরকারি খাতের স্বাস্থ্যকর্মীরাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। এরপরে প্রায় 2 কোটি ফ্রন্টলাইনের কর্মীদের কিন্তু টিকা দেওয়া হবে। এই ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মী বা সেনাকর্মী বা পৌর কর্মীদের মতো লোক কিন্তু এই দ্বিতীয় বা ফ্রন্টলাইনের কর্মীদের মধ্যে কিন্তু রয়েছেন। তোমাদের আপনারা বুঝতে পেরেছেন যে 2 কোটি যারা ফ্রন্টলাইনের কর্মী রয়েছেন পুলিশ বা সেনা বা পৌরসভার কর্মী তারা কিন্তু সর্বপ্রথম ভ্যাকসিন পাবেন। এছাড়া যারা স্বাস্থ্য কর্মচারী রয়েছেন সেরকম 1 কোটি স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু সর্বপ্রথম ভ্যাকসিন পাবেন। সেক্ষেত্রে সরকার বেসরকারি সমস্ত স্বাস্থ্যকর্মী কিন্তু পেয়ে যাবেন। এরপরে বলা হয়েছে যারা অসুস্থ রয়েছেন বা প্রবীণ নাগরিক রয়েছেন বা ব্যক্তি রয়েছেন তাদেরকেও কিন্তু এই ভ্যাকসিন কিন্তু প্রথমে কিন্তু দেওয়া হবে। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে, সেই ভ্যাকসিন সর্বপ্রথম কাদেরকে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।